চুল সাদা হয়ে যাচ্ছে আর অকালে সাদা হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রি ম্যাচিওর হেয়ার সময়ের আগে। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, আজ আপনাদের একদম হোমমেড উপায় চুল কালো করার পদ্ধতি দেখাবো। তবে হ্যাঁ, এটা কিন্তু হোমমেড পদ্ধতি, এটা কিন্তু একদিন করেই যে উপকার পাবেন এরকম কিন্তু নয়। তো কীভাবে বানাবেন, কতক্ষণ থাকবেন, সবটাই দেখাবো, চলুন শুরু করি। সবার প্রথম আমি যেটা দেখাচ্ছি একটা লোহার কড়াই। লোহার কড়াইয়ের মধ্যে আয়রন দেখতেই পাচ্ছেন, এই আয়রনগুলোকে কিন্তু ঘষে মেজে পরিষ্কার করে নেবেন না, এগুলো আমাদের চুলের জন্য ভীষণ ভালো। আর এই রেমেডিটা আয়রন কড়াইতে করলে ভীষণ ভালো হয়। তো আমি একটা আয়রন কড়াই নিয়েছি আর এটার মধ্যে যে জংগুলো লেগে রয়েছে দেখতেই পাচ্ছেন, এটার সঙ্গে নিয়েই রেমেডিটা করব। তো সবার প্রথম আমি এক চামচ হলুদ নিচ্ছি, এটা রান্নার হলুদই। এই হলুদ কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো। এই হলুদ কী করে, স্ক্যাল্পের মধ্যে যদি কোনো ফুসকুড়ি বা চুলকানি এই জাতীয় কিছু থাকে সেগুলো দূর করতে সাহায্য করে। আর হলুদ যেহেতু অ্যান্টিসেপ্টিক সেহেতু কিন্তু আমাদের চুলের কোনো ক্ষতি করবে না, চুলের বরং উপকারই হবে। এবং এই হলুদটা দিয়ে আমি আজকের একটা হেয়ার ডাই বানিয়ে দেখাবো। এখানে পরিমাণটা আপনারা একটু বেশিও করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে সেটা স্টোর করেও রেখে দিতে পারেন। এবার গ্যাস জ্বালিয়ে নিয়েছি, গ্যাসের মধ্যে এই হলুদটা বসিয়ে নিয়েছি এবং এটা করতে খুব বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে দেখবেন হলুদটা রোস্টেড হতে শুরু করেছে এবং এই হলুদের কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে। তখনই বুঝতে পারবেন যে হলুদ অলরেডি রোস্টেড হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন যেহেতু আমার কড়াইটা ভীষণ পাতলা, একটু বসানোর সাথে সাথেই সঙ্গে সঙ্গে একেবারে ধোঁয়া উঠতে শুরু করেছে এবং আমি আঁচটা একদমই কমিয়ে দিয়েছি। এবার এইভাবে নেড়ে নিচ্ছি, দেখুন আমার কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে নাড়তে নাড়তে যখন পুরো কালারটা ব্ল্যাকে পরিণত হবে তখন বুঝতে পারবেন যে আমাদের ডাই তৈরি হয়ে গেছে। তো খুব বেশিক্ষণ, আমি আগেও বলেছি খুব বেশিক্ষণ লাগবে না, যদি পরিমাণটা একটু বেশি করেন। আর এই ব্ল্যাক চারকোল যেটা, এই হলুদ দিয়ে যে চারকোলটা বানানো হচ্ছে, এটাও যদি আপনারা স্টোর করে রাখতে চান তাহলে কিন্তু একটু বেশি পরিমাণে করে একটু স্টোর করেও রেখে দিতে পারেন, সেক্ষেত্রেও খুব ভালো হয়। তো আমি বন্ধ করে নিয়েছি, এখনও কিন্তু কড়াইটা যথেষ্ট গরম আছে। আর এটার সাথে সাথে নেড়ে নিচ্ছি যাতে পুরো আমি একেবারে ডার্ক ব্ল্যাক কালারের একটা চারকোল পাই। এই চারকোলটা এতটাই ভালো আমাদের স্কিনের জন্য এবং চুলের জন্য যে বলার অবকাশ রাখে না। তো আমি একটা বাটি নিয়েছি আর এই চারকোল থেকে যতটা দরকার চারকোল তো নেব, তার সাথে মেশাবো সর্ষের তেল। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে এই ড্রাইটা বানাবো সর্ষের তেল দিয়ে। সর্ষের তেল আমাদের কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো আর চুলের জন্য। কিন্তু যদি সর্ষের তেল, অনেকের মাখতে অ্যালার্জি থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে নারকোল তেলও ইউজ করতে পারেন। আর খুব অল্প পরিমাণে এই হলুদের গুঁড়োটা বা চারকোল পাউডারটা আমি নিয়ে নিচ্ছি। আপনারা এটা নারকোল তেল দিয়েও ইউজ করতে পারেন, খুবই উপকার পাবেন। আর দেখুন ভালো করে মিক্স করে নিচ্ছি, আমার হেয়ার ডাই রেডি। এটা সবথেকে ভালো হয় রাতে যদি মেখে রাখতে পারেন, সারা রাতের জন্য মেখে রাখলেন, পরের দিন শ্যাম্পু করে নিলেন। এরকম যদি করতে থাকেন, করতে করতে আস্তে আস্তে দেখবেন আপনাদের চুল কালো হতে শুরু করেছে। আর ইনস্ট্যান্ট কালো যদি চান তাহলে অ্যালোভেরা জেল আছে, অ্যালোভেরা জেলের সাথে এই চারকোল যদি মিশিয়ে সঙ্গে সঙ্গে বিয়েবাড়ি যাচ্ছেন বা পার্টিতে যাচ্ছেন, কোনো জায়গায় দেখলেন চুল সাদা সাদা লাগছে, সেই সাদা অংশগুলোতে যদি লাগিয়ে নেন তাহলে কিন্তু খুব সুন্দর সঙ্গে সঙ্গে ওই সাদা চুলগুলো কালো হয়ে যাবে এবং আপনাদের হাতেও লেগে আসবে না, ইনস্ট্যান্ট একদম মাথার মধ্যে বসেও যাবে, যার ফলে কেউ বুঝতেও পারবে না যে এটা আপনারা কোনো হেয়ার ডাই ইউজ করেছেন। তো দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে আঙুলের সাহায্যে দেখাচ্ছি কতটা কালো, আর এটা যদি মাথায় মাখা যায় কতটা চুল কালো হবে। তো এইভাবে আপনারা করে নিতে পারেন। রাত্রে যদি মাখতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা যেদিন শ্যাম্পু করবেন বলে ভাবছেন সেদিনকে সকালবেলা মেখে নিলেন 3-4 ঘন্টা থেকে, তারপর শ্যাম্পু করে নিন। এই চারকোলটা আমার অনেকটা বেশি হয়েছে, এটা আমি স্টোর করে রেখে দেবো। এটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো একটা স্ক্রাবারেরও কাজ করবে। আপনারা যদি কোনো স্ক্রাবার মানে ট্যান পড়ে গেছে সেই ট্যানের দাগ তুলতে চান, এই চারকোল দিয়েও করতে পারেন। তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি, কেমন হচ্ছে অবশ্যই জানাবেন।